মদিনার নবী বলেন হাশরের ময়দানে একজন আবেদ দাঁড়াবে 500 বছর ইবাদত করছে লাগাতার আল্লাহ বলবে রে আবেদ জান্নাত চাও কিনা বলে চাই কিসের বিনিময়ে ইবাদতের বিনিময়ে নাকি আমি মালিকের দয়ার বিনিময়ে হয় তোমার দয়া লাগবে না আমার 500 বছরের ইবাদতের দ্বারা জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দার একটু সামন দিকে নিয়ে যাও জাহান্নামের গরম হাওয়াটা আসিয়া শরীরের মধ্যে টাচ করবে বলবে পানি দে কলিজা শুকায়া গেছে একজন ফেরেশতাকে আল্লাহ অর্ডার দিবে পানি নিয়ে যাও এক গ্লাস পানি নিয়ে বান্দার সামনে ঘুরবে পানি পানি বলবে কেও দাও আমারে পানি বলে এমনি দিব না কি চাও আমার এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত আল্লাহর বান্দা বলবে ইবাদত করে জান বাঁচাইয়া লইনে তুই 500 বছরের ইবাদত আমারে পানি দে ফেরেশতারে 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি নিয়া পান করলো এরপরও পিপাসা মিটে না ডাক দিয়া কয় ও ফেরেশতা ও ভাই আমারে পানি দাও বলে এখন পানি আছে দাও ইবাদত দাও কয় ইবাদত নাই পানিও নাই আল্লাহর নবী বলেন বান্দা আমার মাওলার দরবারে কান্না শুরু করবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো রাস্তা খোলা নেই ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলবে যখন আমার দয়া আর অনুগ্রহের পেছনে তুই ধাক্কা মেরেছ আমি আল্লাহ আমার রহমান নামের বরকতে যা তোরে মাফ করে জান্নাত দিলা আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিলউলুমে ওয়ালগিনা আল্লাহ তাআলা বলেন রে গোলাম তোমার জন্য আমি সব ফিরিয়ে দিয়ে দিলাম বাতাস তোমার শ্বাসকষ্ট হসপিটালে গেছো অক্সিজেন লাগায়া দিছে কম্পিউটারের স্ক্রিনে বিল উঠা গেছে দুই ঘন্টা দুই অক্সিজেন নিছো এত টাকা বিল দাও আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ তোরে এমন অক্সিজেন দিয়া দিলাম এক সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহর বিনিময়ে কিছুই চাইলাম না ফ্রি ভাবে দিয়া দিলাম জমিনের মধ্যে ফসল উঠে না শুকাইয়া যায় রৌদ্র বৃষ্টির পানি দরকার আমি আল্লাহ বৃষ্টির পানির আয়োজন করে দিলাম ও বান্দা তোর নিজের আরামের জন্য আমি আল্লাহ রাতের ঘুম দিয়ে দিলাম এটা শুধু চোখ বন্ধ করে ঘুমাবি এতটুকুই না এই রাতের ঘুম হলো গোটা দুনিয়ার মানুষের জন্য মহা শরীরের ঔষধ তুমি সকালে ঘুমাও সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা ঘুমাইলেও রাতের 1 ঘন্টা ঘুমের বরকত হবে না কিন্তু আজ সেই বরকতের ঘুম আমার কলিজার যুবকেরা গজবের মোবাইল নিয়ে সারা রাত্র সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে 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 রাত কাটাও আল্লাহ না করুন আজরাইল যেদিন আসবেন এসে যদি দেখে তুই নাচ গান দেখো তোর কানের মধ্যে গানের তার লাগানো তুই মুসলমানের সন্তান বল আগামীকাল কবরে গিয়ে কি জবাব দিবি হিন্দুরে বুঝাইলেই কথা সহসায় চিন্তা করবে না মানবে না কারণ আল্লাহ চিনে না তুমি তো মুসলমানের সন্তান তুমি আল্লাহ মানো কোরআন মানো হাদিস মানো জান্নাত মানো জাহান্নাম মানো তোমাকে বুঝাইতে কেন কষ্ট হবে রে বাবা সারাটা রাত মোবাইল দিয়ে তাকাইয়া গুনাহ করার কারণে আয়নার দিয়ে তাকাইয়া দেখছো রে যুবক তোর চেহারার মধ্যে কোনো নূর নাই তোর চেহারার মধ্যে কোনো আলো নাই আয়নার সামনে তাকায় দেখ যাদের কলবের চোখ দুইটা খোলা এরা সকালবেলা তোর কপালে তাকাইলেই বুঝবে সারা রাত কয়টা তুই অন্যায় করছো গুনাহ করছো
যাদের কলবের চোখ খোলা এরা তোর চেহারা দেখলেই বুঝবে তুই গত রাতে এই পরিমাণ অপরাধ করেছিস তোর চেহারা নষ্ট মাওলার দেওয়া চেহারা নষ্ট যদি হয় খোদার কসম পৃথিবীতে এমন কোন মেডিসিন নাই যে মেডিসিনে তোর চেহারা আর নতুন করে বানায় দিবে এই তোদের কলিজার বন্ধু মাইকেল জ্যাকসন টাকার পাহাড় বানাইছিল মাইকেল গান গাইয়া ওয়াদা করেছিল প্রতিজ্ঞা করেছিল 150 বছর বেঁচে থাকবে 150 বছরের আগে মরবে না সেজন্য খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না জীবাণু আসতে পারে প্রায় 20 জনের মতো ডাক্তার মাইকেলের চারপাশে 24 ঘন্টা পাহারা দেয় কোনখানা শতবার চেক করে খায় উদ্দেশ্য আমার টাকার অভাব নাই আমি 150 বছরের আগে মরব না ইসরাইলের সাথে কন্ট্রাকে যাব আল্লাহ তাআলা বলেন আমি মালিক যদি চাই তাই হবে বান্দা চাইলে কিছুই হবে না মাইকেলের যখন 50 এর কোঠায় মাত্র ঢুকলো এখনো 100 বাকি হঠাৎ ডাক্তারদের কয় কেমন কেমন যেন একটু শরীরটা ব্যথা লাগে একটু মাথাও ঘুরায় একটু রেস্টে যাই কয় রেস্টে যান স্যার চেকআপ করে সবাই বিছনায় পড়ায় দিল কোনো রোগ নাই আরামে শুইয়া গেল চোখে ঘুম আসলো ডাক্তারেরা চারপাশে অপেক্ষমান চুপচাপ বসে আছে মাইকেল উঠেই না এমন ঘুম দেওয়ার পর স্বাভাবিক সময়ের থেকে বিলম্ব হয়ে যাওয়ার পরে ডাক্তাররা টাচ করলো শরীর দেখে পুরা শরীর ঠান্ডা কাঠের মতো শক্ত হয়ে গেছে ডাক্তাররা চিৎকার দিয়া কয় আমরা 20 জন ডাক্তার চেকআপ করলাম রোগ নাই যেই মাইকেল 150 বছরের আগে মরবে না ওই বান্দাটা 50 এর কোঠায় গিয়ে আমরা ধরেই রাখতে পারলাম না কোন ফাঁকে দিয়ে যে ইসরাইল ঢুকলো আমরা অনুভব করি নাই এরে যুবক তোর যৌবনটা মরণ পর্যন্ত 100 বছর থাকবে আরে তোর যৌবনটা মোটামুটি 40-45 বছর পর্যন্ত আল্লাহ থাকার একটা ব্যবস্থা করেছিলেন আজকে সেই কবিরা গুনাহ মোবাইলের কারণে তোর শরীরের যৌবন নাই জীবনটাও নাই তোর কিডনি নষ্ট হয়ে যাইতেছে তুই পরীক্ষা কর দেখ যে ডাক্তারখানায় তোর হাত কিন্তু দুর্বল হয়ে যাইতেছে তোর চোখের পাওয়ার কিন্তু দিন দিন কমতেছে মাথা ব্যথা বাড়তেছে বুকে ব্যথা বাড়তেছে ও বান্দা তুই এখন পড়ালেখা করতে চাও না বই সামনে নিলে কিছুই বুঝো না চোখে দেখো না ধোঁয়া বই পড়তে চাও না এখন আব্বা আম্মারে কইতেছো নকলের রাস্তা খুলে দাও নাইলে পরীক্ষা দিয়া লাভ নাই নকল ছাড়া পাশ করা যাবে না আর একটা রাস্তা মাওলায় দিছে করোনা এই করোনা যদি আরো 10টা বছর ভাইতি অটো পাস হইয়া বড় ইঞ্জিনিয়ার হইতি সেজদায় ফিরে দোয়া কর আরো 10টা বছর করোনা দাও অটো পাসের লাগি অটো পাস কইরা ফট কইরা চেম্বার কইলা বইসা যাবি আমি অটো পাসের ডাক্তার আর ঔষধ দিবি আর মারবি এরে নবীর উম্মতের দল ইবাদত করবা আল্লাহর তরিকা আদর্শ হবে মদিনার আর কারো নবীর তরিকা ছাড়া ভিন্ন কোন তরিকা মানা যাবে না মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাইও 1500 বছর পরে আজও আলহামদুলিল্লাহ তাকায় দেখো 1500 বছর হইয়েই গেল নবীরে দেখে নাই তাকাইয়া দেখরে বান্দা আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআন এখনো আছে সুন্নতের আমল যাদের কাছে আছে এদের মতো এখনো সম্মানে জমিনের মধ্যে কেউ নাই সমস্ত বিধর্মীরা আমাদের দুশমন নবীর দুশমন আলেমদের দুশমন মাদ্রাসার দুশমন এরপর তাকায় দেখ এই করোনার ভিতরে আলহামদুলিল্লাহ আলেম ওলামাদেরকে এখনো মানুষ সম্মান করে এটা এলেম আর আমার মাওলার মোহাব্বত নবীর আদর্শের বরকত
المرائع زاز كردا بحساب خلق رادادا جواب باسواب حقنا دارد دست خلقا زار را مست اي خسلت اك دين دار را আমার নবী এমন একটা সময় জমিনের মধ্যে আসেন যেই সময় মক্কার মানুষের মতো চুরন্ত চরিত্রহীন আর কেউ ছিল না নারী পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করত ওই সময় আমার নবী আসার পর এমন আদর্শ উপহার দিয়েছেন ওই আদর্শ গ্রহণ করে মানুষগুলো তো দামি হয়ে গেল আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় কয় আর বিনা হিসাবে জান্নাতি নবীর আদর্শ আজকে আমি হাফিজুর রহমান বঙ্গোপসাগর কুয়াকাটা ওখান থেকে ধাক্কা দিয়া আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের বাড়ির মানুষের ময়দানের চেয়ারে বসাইছে কে এলেমের বাহাদুরি না রে বাবা কোন নিজের বরাত্ত না রে বাহাদুরি না একমাত্র আমার মাওলার দয়া নবীর সুন্নতের আকর্ষণ আমি এখন তোমাগো জিকিরে লাগাইয়া স্টেজের পিছে যাইয়া 5 মিনিট পরে যদি আবার আইসা বই প্যান্ট শার্ট টাই আর ক্যাপ লাগাইয়া সবাই জিব্বা কামড় দিয়া উঠে চলে যাবে আমি যত বড় ঠাডা ভাঙা চিৎকার দিয়া বয়ান করি যারা প্যান্ট শার্ট টাই এর গোলাম এরাও বলবে তাকায় দেখ হাফিজের ধ্বংস মাত্র শুরু ঠিক যখন কইছো আল্লাহর রাস্তায় পায় দিরে কই একটু ঠিক যখনই কইছো ঠিক এবার আধা মিনিট চিন্তা কর মদিনার পোশাকের দাম কত আইনি বক হারাম নির্লজ্জ বেহায়া চিন্তা কর মদিনার পোশাকের দাম কত ভাল লাগে না নবীর পোশাক পড়তে চাকরির আর পেটের ধান্দার জন্য প্যান্ট শার্ট টাই পরাঙ্গ হুজুরেরা গুনার কথা কয় না মসজিদে গেল প্যান্ট শার্ট টাই কেন আল্লাহর বাড়ি যাইতে কি মদিনার পোশাক ভাল লাগে না যুবক ছেলে ফেনীর থেকে চাকরিতে জয়েন দিল র‍্যাব ওকে পরীক্ষায় পাস কালকে জয়েন করো বেতন কত 40 সব ওকে স্যার দাবি একটা যা কইবেন তা মানা শীতের মধ্যে পানির ভিতরে সারা রাত দাঁড়ায়া দোয়ায় নিস্পর্তও রাজি হার ভাঙ্গা পরিশ্রম করব আমার একটা অনুরোধ কালা পোশাকটা পরুন না এটা আমি ভয় পাই এই শিক্ষিত পণ্ডিতেরা বলো চাকরি ওকে দুনিয়ার সরকারের কাছে পোশাকের এত মূল্য আবার এই সরকারের পোশাক ভারতের কাছে চলবে না তার পোশাকের একটা ট্রেডিশন আলাদা মুহাম্মদের পোশাকের ট্রেডিশন থাকবে না কেন কি আশ্চর্য মাস্তানি করো ইসলাম নিয়ে না মদিনার ইসলামকে তুমি পরিবর্তন করে নতুন কিছু দিতে চাও তোমার কপালেও আগুন লাগবে জাতির কপালেও লাগবে ও নবীর আশিক উম্মতের দাল নবীর সুন্নতের আমলের এত দাম দেখো যার কাছে নবীর সুন্নাত আছে তার কাছে সম্মান আছে যার কাছে নাই তার কাছে সম্মান নাই আমার নবীর আদর্শ এত পিওর আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই চোখ রাঙ্গাইয়া গরম করে তাকান নাই জীবনে গালি দেন নাই গালির কারো জবাব দেন নাই এরে নবীর আশিক উম্মতের দল মায়ার নবীর আদর্শের পাগল গোটা দুনিয়া কিন্তু আজ এই 1500 বছর পরেও কত বিধর্মীরা নবীর শুধু আদর্শ দেখে মুসলমান হয়ে গেল কিন্তু কপাল বড় খারাপ মুসলমানের 24টা ঘন্টা বয়ান করে তাবলিগলারা পীর সাহেবরা খতিব সাহেবরা আমরা বক্তারা এরপরেও দেখা যায় বয়ান কইরা পায় দইরা বুঝাইয়া 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 মোনাজাতটা দিয়া প্যান্ডেলের বাইরে গিয়া গাড়িতে উঠতে না উঠতে দেখি চাচায় ধুম ধুম বিড়ি টানতেছে দাঁড়ায়া মোনাজাতে কি বিড়ি চাইছো মোনাজাতটা দিয়া বাসায় যাওয়ার আগে প্যান্ডেলের সিপাই বিড়ি
কি বয়ান শুনছো তুমি হয়তো ভাববা বিড়িটা সাধারণ মানুষ জায়গায় অপরাধ বড়টা করে না ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যায় ও আল্লাহর বান্দারা নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া চলো কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা যুবক আজকে টুপি মাথায় দিলাম মনে মনে ভাবতেছো আমরা হুজুরেরা বুঝি পাগল হয়ে গেছি না কেউ পাগল হই নাই দৈনিক জোহরের পরে ফজরের পরে আসরের পরে মাগরিবের পরে বয়ান আর বয়ান এক ঘন্টা দেড় ঘন্টা লাগাতার চিৎকারের আওয়াজ ডাইরি লেখা উঠি নাই যে দেইখা দেইখা বয়ান করব সামনে একটা কম্পিউটারের স্ক্রিন নিয়েও বসি নাই যে লাইন দেখে বয়ান করব মুখস্থ কইরা স্টেজে আসি নাই যে আজকে এখানে এই বয়ান করব কোন কথার পরে কোন কথা বের হবে তা আমিও জানি না লেখলেও মনে রাখতে পারি না বারোটা মাস টাইম মতো খানা খাইতে পারি না ঘুমাইতে পারি না মাথা ব্যথার কারণে হাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইয়া বসি টাইম মতো ঘুম নাই তুমি ঘুমা আমরা রাস্তায় দৌড়াই আগামীকাল উম্মতেরা বসে আছে বয়ান শোনার জন্য এইভাবে দৌড়াইতেছি বারোটা মাস তিনশো পঁয়ষট্টি দিন ও বাবা এই দেখো একটু মাওলারে চিহ্ন ভালো কইরে কেমন আমার দয়ার মাওলা এতগুলো কথা বলতেছি লক্ষ 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 কথা বের হচ্ছে জিব্বা নামের মেশিন দিয়া কোন কথার পরে কোন কথা বের হবে বলা যায় না আল্লাহ বের করতেছেন একটা কথা যদি উল্টা পাল্টা হয় মানুষ উল্টা পাল্টা মন্তব্য করবে এমনি তো দোষ নাই তিল পাইলেই তাল বানায় কি তিল পাইলেই তাল বানায় নামাও রে নামাও নাস্তিকের মাথা গরম মুরতাদদের মাথা গরম হুজুর হইয়া কেন আবার কপ্টারে হেলিকপ্টারে দৌড়াবে মাথা গরম ঘুম নাই খানা নাই হুজুরেরা এত টাকা লইয়া যায় কই হুজুরেরা যতই টাকা লইয়া দৌড়ায় তোর মতো বেইমানের মতো কোন নারীদের কেলাব বানাবে না সিনেমা হল বানাবে না আলেমদের টাকা হবে জমিনে কোরআনের মাদ্রাসা বাড়বে কিন্তু দুঃখ নাস্তিক বেইমানের মাথা গরম হয়েছে এজন্য কোনো দুঃখ নাই অ মুসলমান তোমার কলিজা জ্বলে কেন তুমি ওদের সাথে তাল মিলাইয়া আলেমদের বিরোধিতা কেন করো হাটাজারির হুজুর বলে গেছেন হেলিকপ্টার আমার কাছে রিক্সার মতো তুমি নাস্তিকের জুতা দেখাইয়া বলবা এই বেইমানের বাচ্চারা শুনিয়ারা আমরা মুসলমানের জাতি মদিনার আদর্শওয়ালা উম্মত ওরে কোরআন পড়লে মদিনার নবীর আদর্শ মানলে কোরআন পড়লে মাদ্রাসায় পড়লে আমার মাওলা এমন সম্মান দেওয়ার মালিককে না তোমার আব্বায় তোমার আব্বাই যদি সম্মানের চাবি ফাইতো আমারে পাড়াই আমার তো কত যুগ আগে তুমি জল্লা ফিরা মইরা যাইতেছো আল্লাহ কয় আমি চাইলে সব হবে বান্দা চাইলে হবে না নমরুদ চাইলো ফেরা আরে নমরু চাইলো ইব্রাহিম নামের কোন বান্দারে আসতে দেওয়া হবে না স্বামী আর স্ত্রী আলাদা হয়ে যা আল্লাহ কয় আমি চাইছি নমরু তোর নাকের ডগায় ভাড়াবো ইব্রাহিম রে কাদ্দা টিকলো ফেরাউন কইল মুসা নামের কোন পুত্র সন্তান জন্ম দিতে হবে না কোন ছেলে সন্তান আসলে হত্যা করে দাও মুসা আসতে পারবে না আল্লাহ কয় আমি চাইছি তোর ঘরে পাঠাইয়া তোর টাকায় মুসারে বড় করুম এবং মাঝে মাঝে দুই একটা চর মারিয়া তোরে সাইজ করাম মুসার হাত দিয়ে কাড্ডা টিকলো ওয়ামা কারুল্লাহ والله خير الماكرين ও বান্দা তুই যতই চালাকি করো তোর চালাকি সব আমার আল্লাহ জানেন নমরুদ যত চালাকি করলো আল্লাহকে মারার জন্য নমরুদ বাঁশের সিঁড়ি বানাইছে গুলি করবে আল্লাহরে গুলি করিয়া মেরে ফেলবে
ওই নবরুদ্দা উপরে গিয়া তীর মারিয়া এরপরে রক্ত লাগায় নিয়েছে কয় দেখ রক্ত আল্লাহ নাই মাইরা লইছে ওই নমরুদ্দের আমার আল্লাহ ধ্বংস করার জন্য একটা ফেরেশতাও পাঠায় নাই অসুস্থ মশার সাথে জুতা মোবার সে আল্লাহ আছেন জুতা আছেন মশা আছেন ঘুমের ভিতরে তোমার কানের সামনে গান গায়নি মশায় যদি কয় ঢুকলাম রে তোর নাকে দিয়া কেন ঢুকছো কয় ভাবছিলাম তুই নমরুদ এই ভাইবে যদি ঢুকাইয়া চান্দির ভিতরে যায় বাহাদুরি আছে হইবে না পানি দৌড়ায় পানি পানি প্রবাহমান পানির বাস্তব গুণ কি প্রবাহমান কাটা মন এটা কোনো বাধা মানে না সেই পানি তোর বলায় যে আটকায় গেছে যায় না কথা কয় না ধর খাওয়ার কোনো কায়দা নেই ও পানি আটকায় গেছে ওনার কোনো আওয়াজ নাই এই হাত দিয়ে নাড়ায় সাড়ায় যা কইছে দুই তিন জনে দৈরে দেয় নাই যেই পানি দৌড়াচ্ছে কেউ বাদ দিয়ে রাখতে পারে না সেই পানি তোর গলায় গিয়ে যদি হঠাৎ করে আটকায়া যায় জাগাত মরণ হয়ে যাবে বুকে গিয়ে আটকায় গেলে মরণ হবে আজকে তুই স্বাচ্ছন্দ্যে হাসি মুখে বয়ান শুনতেছ না জানি কালকে এই টাইমে মাইকে আওয়াজ হয় অমুক বান্দা দুনিয়ায় জিন্দা নাই ও আল্লাহর বান্দারা আমার মায়ার নবী ওই আদর্শের কারণে আজ এত সম্মান ও বাবা আজকে তুমি মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মতো চলতে গেলে স্বাধীনতা থাকবে না এই যুবক অশিক্ষিত বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালে আম্মা জানেরা আপনারা নামাজ পড়েন না রোজা রাখেন না দাড়ি রাখেন না পর্দা করেন না স্বাধীনতা নাই এই জন্য স্বাধীনভাবে চলতেছেন এবার আমগো দিকে তাকাইয়া বলেন আমরা যারা নবীর তরিকা মাইনা চলতেছি বলেন আমরা নবীর তরিকা মানার কারণে আপনাদেরকেও দেখছি আমি পরীক্ষা কইরা আমগো স্বাধীনতা মোটেও নষ্ট হয় নাই আপনারাও তিন বেলা খাইতেছেন আলহামদুলিল্লাহ আমরাও তিন বেলা খাইতেছি বরং একটু ধাক্কা দিয়ে যদি বাড়াইয়া কই আমরা পাঁচ বেলা খাই এবং আপনাদের থেকে পিওর 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 হালাল খানা খাই আমরা বিড়ি খাই গাঁজা খাই পিওর খানা এরপরে যদি পিওরের মধ্যে আবার কোনো ভেজাল থাকে শুরুতেই ওর ভেজালটাও দূর হয়ে যায় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কি শেষ তাবিজ লাগাই দিছি খানা বিষ থাকলে ভাঙলে ও আল্লাহর বান্দারা আপনারাও নবীর তরিকা বাদ দিয়ে চলতেছেন ব্যবসা করেন চাকরি করেন আমরা নবীর তরিকা ওয়ালারাও ব্যবসা করে চাকরি করে কই আমগো পিছনে তো ফালাইতে পারলেন না আপনারা নবীজির আদর্শ বাদ দিয়া বিয়া শাদী করলেন সন্তান নিলেন দেশ বিদেশ ভ্রমণ করেন আমরাও তো করি আমগো কই পিছনে ফালা আপনারা উপরে উঠছেন এক সেকেন্ড উঠতে পারেন নাই বরং আলহামদুলিল্লাহ আপনাদের সম্মানের মেয়াদ আছে আমগো সম্মানের মেয়াদ নাই আপনাদের চেয়ারের মেয়াদ আছে কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই চেয়ারম্যানের চেয়ার কত কয় পাঁচ বছর জোরে থাকলে আরো কয়েক বছর আর ওলামায়ে কেরাম নবীর আদর্শওয়ালাদের সম্মানের চেয়ারের মেয়াদ দুনিয়ার হায়াতের শেষ পর্যন্ত এরা দুনিয়াতেও বাদশাহ আখেরাতের ময়দানেও হবে বাদশাহ ও যুবক মাথায় টুপি দিলে গরম লাগে তোমার থেকে কম বুঝি না এরপরেও কেন টুপি ভালাই না রে বাবা আজকে যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় চলতাম কেউ আমাকে বাধা দিত না এই টুপি মাথায় দিলে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাত সাপ চলে যায় লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে কি গরম লাগে ফ্যান দিতে গইছি ভারেন ওটা ঘুরে না যত নষ্ট ফ্যান সব অজা বুঝেন না সিরা টাকা চালাই ফেরে না কারে দেয় আমগো হাদিয়া আর কই মসজিদে জুমার দিন বউকাই সিরা টাকা টেনশন নাই নোট দশ টাকা পকেটে দে জুমায় জুমায় কি ছ ভাইরা আমার এত গরমের পরেও তো জামা খুললে ভালো এই গরম সহ্য করা যায় না আজকে গেঞ্জি দিয়ে বয়ান হবে
এত প্রচন্ড শীত ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে কি কষ্ট বুঝবে না কারণ নামাজই ভরনের বুঝবে কেমনে কি পরিমাণ কষ্ট আবার গোসল লাগলে ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া তারপরও নামাজ পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না অযুবক কারণটা কি রে বাবা একমাত্র কারণ হুজুরদের কথা যদি তোমরা বলো আমরা মানি না এক মিনিটের জন্য তোমার সাথে আমি একমত হয়ে গেলাম ঠিক আছে মানার দরকার নাই কিন্তু আমার মাওলার কোরআনটা একবার হাতে নাও ওই কোরআনটা যদি বলো হাফিজ ভাই আরবি বুঝি না বাংলা পড়ো কয় কিনা টাকা নাই মোবাইলে ডাউনলোড কর আজকে বাসায় গিয়া মোবাইলে সার্চ দিবি বাংলা ব্যাখ্যা গ্রন্থ কোরআন শরীফ দেখবে 114 সূরা সিরিয়ালে নেমে গেল ডাউনলোড কইরা নাও এরপরে বলবা ওই কোরআন শরীফ আজকে 1500 বছর হয়ে গেল বাইবেল আল্লাহর কিতাব ভেজাল ঢুকে গেছে তাওরাতের মধ্যে ভেজাল ঢুকছে ইনজিলের মধ্যে ভেজাল ঢুকছে 1500 বছর পর্যন্ত আমার আল্লাহর কোরআন কত বেঈমানেরা অপচেষ্টা করলো ভুল বের করার জন্য অযুবক ভাইরা বলো আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারছেনি তোমার ধারণা কি সন্দেহ কি কোরআনে ভুল আছে একটা ভুল বের কর এক কোন কোরআন শরীফ জ্বালায় দাও টুপি টুপি বাপ এক কোন দাড়ি কেটে ভালো এক কোন একটা ভুল পারলে বের করে দে চ্যালেঞ্জ দেওয়া জালিকাল কিতাব লা রাইবা ফি অতএব এই কোরআন সত্য যুবকদের জবান থেকে আল্লাহর মহব্বতে জবাব চাই বলো বাবা ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি মিথ্যা বলিস না জাহান্নামের বয়ান আসেনি ওই জান্নাত জাহান্নামের বয়ান করার পরে আল্লাহ স্পষ্ট বলেছেন কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমল ওয়ালারা জান্নাতে যাবে যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সালামুন আলাইকুম তিবতুম দখুলুহা খালিদিন মা তাশতাহি আনফুসুকুম এমন সুন্দর জান্নাত আল্লাহ তোমারে আমারে দান করবেন যারা নেক আমলওয়ালা ছোট জান্নাত যে পাবে 10টা দুনিয়ার সমান পাইয়াও আফসোস করবে আল্লাহ ভিআইপি জান্নাত কেন দিলা না আল্লাহ না করুন গুনাহগারের জন্য জাহান্নাম ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে বলেছেন ও বাবা মাঝে মাঝে একটু বালিশে মাথা লাগাইয়া ঘুমের আগে 5 মিনিট বাংলা কোরআনটা মোবাইলে নিয়া 5 মিনিট একটু তরজমাটা হইরা দেখো এ ভাই জীবন ভর তো মোবাইল চালাবি আমার বয়ানও ফিরবি না তবে একটু অনুরোধ 5 মিনিট হলো মাঝে মাঝে একটু কোরআন শরীফের তরজমাটা পড়িয়া দেখিস পুরাটা তো পারবি না আমি বলে যাই ছোট ছোট কা একটা সুরার তরজমা পড়িও ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাম ওয়া আদাদা আল ক্বারিআতু মাল ক্বারিআ ওয়া মা আদরাকা মাল ক্বারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল হাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون أي سورة قلور ترجمة فرد أكبر بابا جهنم بيان بھڑا أي جهنم تكمن بيان كار أو بابا اسكي أمي بقتا ہوئي بيان كري تمي ميدان جبك سرطا ہوئي বয়ান শুনো আজকে আমি ধনী মানুষ তুমি গরিব আমি রোগী তুমি একজন বড় দামি ডাক্তার 1000 টাকা তোমার 5 মিনিটের ভিজিট কিন্তু জানো নি বাবা এই বাহাদুরির মেয়াদ কত আজরাইল যেদিন আইসা দাঁড়াইয়া যাবে আমি হাফিজুর রহমানের নামটা থাকবে আর বাহাদুরি চলবে না আমার আপনজনেরা গায়ের গেঞ্জি পর্যন্ত বেলেট দিয়া কাটিয়া রাখবে এরপরে কে রিকশাওয়ালা কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোন ভেদাভেদ নাই সবার বেলায় তিনটা সাদা কাফনের প্যাকেট লাগায় দিবে
আমারও তিনটা সাদা কাপুনে প্যাকেট বানাইবে তোমাকেও তিনটা সাদা কাপুনের প্যাকেট বানায় দিবে ও আল্লাহর বান্দা ওই কাপুনের প্যাকেটের উপরে লেখা থাকবে এটা বক্তা সাহেবের লাশ এটা একজন রিকশা ড্রাইভার গরিবের লাশ কাফনের উপরে লেখা নাই কে গরিব কে ধনী কোনো ভেদাভেদ নাই সব আল্লাহ পাকের নিয়মে এক হয়ে গেল কবরের শেষটাও হবে এক ওই কবরের আইকা সবাই পাড়াইয়া মাটি দিয়া যখন চলে যাবে দুইজন ফেরেশতা সবার কবরে হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করবে সবার বেলায় আমাকেও যেমন প্রশ্ন আপনাদেরও তেমন প্রশ্ন হিন্দু বৌদ্ধ সমস্ত মানুষের তিন প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ যারা দুনিয়াতে ইসলাম মানবে তারা জবাব দিবে দ্বীনিয়ান ইসলাম যারা দুনিয়াতে নবীর সুন্নাত অনুযায়ী চলবে জবাব নবীর দেখা মাত্র তারা চিনিয়া ফেলবে নবী বলেন আমার আল্লাহ গায়বী একটা আওয়াজ দিয়া বলবেন ফেরেশতা আমার বান্দাটারে এখনি জান্নাতের বিছানা দিয়া দাও সাড়ে তিন হাত কবরটা বড় একটা বালাখানা বানাও আমার বান্দা কেয়ামত পর্যন্ত ঘুমাবে কেউ ডিস্টার্ব করবে না নবীজি বলেন যারা ইসলাম মানবে না রবের ইবাদত করবে না নবীর সুন্নাত গুলো না মানিয়ে কবরে যাবে এদের কাছেও দুই ফেরেশতা একই প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন ওই গুনাহগারেরা বেনামাজির একটা জবাব দিতে পারবে না আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমান গুনাহগারকে আর কোনো জিজ্ঞাসাবাদের সুযোগ দিও না আমি আল্লাহ বড় আদর করে বানাইয়া কম সুযোগ দেই নাই আমার দাও পানি বাতাস ভোগ করিয়া আমার হুকুম মতো বান্দা চলে নাই আমার দাও মাছ আমার দাও গোশত জমিনের ফসল গাছের ফল খাইল একবারও আলহামদুলিল্লাহ বলে নাই নামাজ পড়ে নাই এখন তার কবরটা সাথে সাথে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও আল্লাহ বলবেন ও কবরের মাটি এই নাফরমানকে জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজ কোরআনের মা ও পর্দার আড়ালের আম্মা জান কয়দিনের বাহাদুরি করবেন আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনার গর্ভ থেকেই তো জমিনে দামি দামি সন্তান আসছে রে আম্মা জান আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন কত স্বামী আর স্ত্রী কান্না করে একটা সন্তান পায় না কোটি কোটি টাকা দিয়া সন্তান কিনতে চায় তাও পায় না আর আল্লাহ আপনাদের দয়া করে সন্তান দান করেছেন ও ছেলের বাবা ও মেয়ের বাবারা ওই সন্তান পাইয়া কি শুকর আদায় করলেন রে বাবা ও পর্দার আড়ালের মা সন্তানটারে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানটারে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে মা আপনার সন্তানের আদর্শ কি সুন্দর করতে পারলেননি আপনার সন্তানের ব্যবহারে আলেম কেন কষ্ট পায় আপনার সন্তানের আচরণে কেন এলাকার মুরব্বীরা কষ্ট পায় আপনার সন্তানের সন্তানের ব্যবহারে কেন ওর সাথের বন্ধুরা কষ্ট পায় এমন আদর্শ শিখাইয়া যাবেন মা সমস্ত ওলামায়ে কেরাম আপনার সন্তানের ব্যবহার দেখলে যেন কলিজা দিয়া দোয়া করে মুরব্বীরা যেন দোয়া করে বন্ধু বান্ধবরা যেন ভালো আদর্শ শিখতে পারে দোয়া করতে পারে এমন সন্তানের আদর্শ শিখাইয়া ডাক্তার বানায় যান আপনি মরিয়া গেলেও সন্তান আপনার জন্য দোয়া করবে কবরে গিয়ে এই দোয়াটা আপনার জন্য বড় কাজ দিবে আপনি যদি এমনি মরিয়া যান কেউ আপনার খবর নিবে না আর একটা আদর্শ সন্তান যদি বানায় যান ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়ার মানুষ ওই সন্তানের মহাব্বতে পড়িয়া দোয়া করিয়া আপনাকেও দোয়া করবে ওরে আম্মা জানেরা ও আব্বা জানেরা আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন হুজুরদের কাছে কতই না দোয়া চাইলেন সন্তানের জন্য এর অর্ধেক দোয়া যদি মা বাবা আল্লাহর কাছে করতেন অনেক ফলাফল পেয়ে যাইতেন এখনো সময় আছে তওবা করিয়া দোয়া করেন ও যুবক ওই জাহান্নাম
জাহান্নামের একটা সেকেন্ডের গরম সইতে পারবা না আম্মা জানাইয়া বলে নবী একদিন আমার ঘরের মধ্যে বসে বসে দেখি নবী গুনগুন করে কান্না করেন আম্মা জান বলেন আমি জিজ্ঞাসা করলাম নবী কেন কাঁদেন মায়ার নবী বলেন আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর আযাবের কথা মনে পড়েছে কান্না করি ও নবী কেমন ভয়ঙ্কর মায়ার নবী বলেন আয়েশা এই জমিনের মধ্যে কিয়ামতের মাঠ হবে নারী আর পুরুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে সূর্যের গরম শুরু হয়ে যাবে মাটির জমিন তামা হবে জাহান্নামের চিৎকারের আওয়াজ ও যুবক আল্লাহর নবী বলেন ও আয়েশা এমন ভয়ঙ্কর অবস্থা হবে সূর্যের গরমে জাহান্নামের আগুনের গরমে নবীরা পর্যন্ত গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি বাঁচাও সইতে পারি না উম্মতের কথা একবারও স্মরণ করবেন না নিজেকে বাঁচানোর জন্য আদম নবী কান্না করবেন মূসা নবী কান্না করবেন ঈসা নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও আম্মা জানাইয়া বলেন নবী তখন আপনি তো দোজাহানের সর্দার কি করবেন আল্লাহর নবী বলেন আয়েশা আমি আমার মালিকের কদমের কিনারায় মাকামে মাহমুদে পড়ে কান্না শুরু করব আর বলবো দয়ার মালিক আমার উম্মতেরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার উম্মতের জন্য আমি ঈসা নবীর মতো আসমানে যাই নাই আমার উম্মতের খবর আসবে আমি জমিনের মধ্যে ছিলাম রে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমি জান্নাতে যাব না আল্লাহ অর্ডার করবেন ও নবী কাঁদবেন না কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আপনার সন্তানকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান ও নবীর উম্মতেরা মায়ার নবী উম্মতগুলো বাছাই করে 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 নিয়ে যাবে আম্মা জানা এসে বলে কেমনে বাছাই করবেন এত মানুষ নবী বলেন আমার উম্মতেরা যারা পাঁচ বেলার ওযু বানাইয়া নামাজ পড়তো দুনিয়ায় হাশরের ময়দানে এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখিয়া বাসিয়া বাসিয়া আমার উম্মত জান্নাতের ময়দানে নিয়ে যাব ও আল্লাহর বান্দারা স্কুলে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজটা আদায় করিও মা বাবার দোয়া নিয়ে চলিও মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া আজকে তুমি গাড়ি বাড়ির মালিক ও আল্লাহ আজ এই ময়দানকে কবুল করে নেন ওই আল্লাহর কাছে তওবা আর নিয়তে গুনাহ থেকে স্মরণ করে আল্লাহকে অন্তর দিয়া বলো আল্লাহ এই জমিন আসিয়া কম অন্যায় করি নাই শয়তানের ধোকায় আজকে থেকে তওবা করে নিলাম আর গুনাহ করব না নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হব না নিজে নবীর সুন্নাত অনুযায়ী চলিয়া যাব এই রকম পাক্কা গলায় ছুরি আসলে মরে যাব নামাজ ছাড়া হবে না নবীর তরিকার বাইরে চলবেন না তওবা করার যদি নিয়ত হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار أي الله تعالى غنار بزمتين يا هت النار মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন